আপনি শোনেন কেন এগুলা? কি সমস্যা? কি সমস্যা? কি আপনি তো আমার জনগণের কাছ থেকে এক টাকা দাম কম নিচ্ছেন না, বরঞ্চ আপনি আরো বেশি নিচ্ছেন। আপনাকে আমি সুবিধা দিব কেন? আপনাকে আমি সুবিধা দিব কেন? আপনার জন্য এখানে গাড়ি ঘোড়া আধা ঘন্টা মানুষ ইফতার করে আসনের মধ্যে পরে এখান থেকে রাস্তা পারাইতে পারে না, যাইতে পারে না কেন? আপনি আমাকে জনগণকে সেবা দিতেন, আমি আপনার সেবা দিতাম। তারপরে রাস্তাটা তো হকে রাখছে, তার বাড়ি করে সামনে নিয়ে রাস্তা ভাড়াইছে, সে নিয়ে যাবে, সে রাস্তা করে রাখছে কেন? এই মাসল দরজন এবার খবর দাও, দরজন এবার খবর দাও, ফাঁকি না দাও। এলাকার বাড়ি বাড়িতে আসতে বলেন, তারা কে রাখছে? রাখছে কে? এখানে থাকতে পারবেন না আপনি। আপনার এই একা ভিতরে এগুলো ঢুকাই আপনার ব্রিজে, এগুলো সব এই ক্রেট বাইরে থাকবে না, এই ক্রেট বাইরে থাকবে না। এখানে আপনারা আছেন ভাবতেটা, এই রাস্তার মধ্যে এই যে আপনি একটা গ্যালারি, নামাজ পড়ে মানুষ বাইরে পারে না, আপনারা তো কেউ কিছু বলেন না। আপনারা সবাই কি বাচ্চা খান, বাকি তুমি খান? কোন ভাবে চলে? কে বলে দাদা উঠায়? উই পুরে বলছি, যদি আর দাদা উঠায় ওরে ধরে আমি খাইতে পাই প্রকাশ্য মাঠের মধ্যে, যে দাদা উঠায় এই ফুটপাতের কাছ থেকে। ওরে বললে কি ধরে দেন সবাই? নাম কি? নাম তো নাম কোন নাম কোন দেখেন? ওরা আজকে ধরবে আমি দাদা বলে মামলা নেবার বলছে। গলির ভিতরে যান আপনারা। এই পাথর এবং বালি কার? এই পাথর বালি কার? এই জোয়ালে ভাই, এই বলতে পারেন পাথর বালি গুলো কার? কার? সে নিজস্ব তার একটা গুড়ান করবে বা একটা জায়গা করবে, মাঠ করবে, সেখানে রাস্তার মধ্যে রাখা ইট বালি ব্যবসা করবে, এ কিন্তু করতে পারবে না। আমি যদি তাই করতে পারবে না, রাস্তা তো সবার। কিছু মাল নিয়ে যাবে ভিতরে? হ্যাঁ, এই না কার, এই মাল না কার? মালে কোনো মালিক আছে? এই মাল রাখছে কে? এই আর একটা কাজ করেন, এই ওই গাড়িটা যাবে, স্কুলের সামনে এখানে কোমল কোমল তো বাচ্চারা থাকে, এখানে আমি বলছি যে বালি থাকবে না, এই কাঁচামাল থাকবে না, এরপরে ও বসে বালিও ফেলায়। জনপ্রতিনিধি, সে জনগণের আপনি কল্যাণে কাজ করবে, জনগণের অকল্যাণে কাজ করলে এটা আপনাকে সে মালামাল রাখতে হবে। এই যে নির্দিষ্ট যেরকম ইস্যু রাখছে বাইরে এরকম হালকা রাখতে হবে, কিন্তু বালি সে এই আপনাকে রাস্তা বন্ধ করে রাখতে পারবে না। আসত ভাই একটা ভ্যান ডাক দেন,
হ্যাঁ এটা বেন্ডাকটা বেন্ডাকটা এই রডগুলো আমি আজকে সব ফাইল করে রাখবো হ্যাঁ এটা এটা বেন্ডাকটা 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 ওনাকে আমি এর আগে বলছি উনি শুনে নাই ব্যানার ব্যানার মালামাল করে সব নেন আর এই এই আপনি কি এই আর গদির মালিক এটা কি এটা কি আমরা কি এটা জিম্মা হয়ে গেছি না আপনার কাছে কলাপিন হয়ে গেছি আপনি রাস্তার মধ্যে ব্যবসা করবেন আপনার ব্যবসার জন্য তো সবাই না এটা কা এটা কা উনি মালিক না উনি মালিক না মালিক না হলে তারা আসতে বলে এই মালিক কে না মালামাল আসতে কে আসাদ আসাদ একটু রডনার ব্যবস্থা করো রডনার ব্যবস্থা করো ওনাকে আমি এর আগে বলছিলাম না এই জন্য এর আগে বলছিলাম না ওনাকে এখানে আমি এর আগে চিন্তা করছি উনি শুনে না ওনার মালামাল গুলো ভাইতে নেন এটা এই যাবে কেউ আমি তো ওনার ওনার মালের জন্য আমি এর আগে চাকরি আসছি আমি তো এখানে আসবো ওনার জন্য উনি কে এটা সবাই ছাড়েন 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 আমার দরকার কি আপনার মালামাল নিয়ে যাবো তাহলে Yeah, I don't mind. What is your question?